এবার চলেন লিস্ট নিয়ে কাজ করা। কি নিয়ে কাজ করব? লিস্ট। লিস্ট চিনি আমরা, ওই যে প্রশ্ন ওই দেখা যাচ্ছে বলে এক নম্বরের আনসার দাও, দুই নম্বর কোশ্চেন, তাই না? অথবা দেখা যাচ্ছে আমরা এভাবে বলতে পারি যে এক নম্বরে সাপোজ বাংলাদেশ, দুই নম্বরে সাপোজ ইন্ডিয়া, তিন নম্বরে পাকিস্তান, ঠিক আছে, চার নম্বরে অন্য কোনো দেশ, চাইনা ইত্যাদি ইত্যাদি। তো এটা একটা লিস্ট না? আবার লিস্টে এভাবে হতে পারে যে এ দেখা যাচ্ছে যে বাংলাদেশ, তারপরে বি দেখা যাচ্ছে যে চাইনা, তারপরে সি, এরকম হতে পারে না? আবার লিস্টটা এভাবেও হতে পারে বাংলাদেশ রোমান সংখ্যা অনুযায়ী, বি ইন্ডিয়া, হতে পারে না? আচ্ছা, আবার লিস্টটা চাইলে এভাবে হতে পারে যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ চাইনা, এভাবে হতে পারে না? আবার চাইলে দেখা যাচ্ছে যে এরকম গোল গোল করে হতে পারে। তো এভাবেও লিস্টটা হতে পারে। তো কথা হলো লিস্ট যদি সব দিকে আমরা চিন্তা করি, লিস্ট সাধারণত দুই প্রকার, একটা হলো অর্ডারেড লিস্ট আর একটা হলো আনঅর্ডারেড লিস্ট। অর্ডার মানে বোঝেন, হ্যাঁ, ক্রম, ক্রমিক অনুযায়ী সাজানো, যার কি আছে অর্ডার আছে এক কথায় ক্রমিক, যে এক দুই তিন চার, অথবা ধরেন যে এবিসিডি অথবা রোমান সংখ্যা, ঠিক আছে, যেগুলো সাধারণত ক্রমিক অনুযায়ী, এগুলোরে কি বলে অর্ডার। আর আনঅর্ডার মানে কি, যেগুলো বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করে হয়, বোঝা গেছে? সিম্বল মানে কি, ওই যে আমরা যে চিহ্নগুলো দেখি, এই চিহ্নর চিহ্নর ইংলিশে বলে হলো সিম্বল, তাই না? আচ্ছা, মানে প্রতীক চিহ্ন, যেগুলো স্পেশাল ক্যারেক্টার। তো এখন কথা হলো লিস্ট সাধারণত দুই প্রকার, একটা হলো অর্ডারেড লিস্ট আর একটা হলো আনঅর্ডারেড লিস্ট। আর এই প্রত্যেকটা হলো লিস্টের এক একটা আইটেম, একটা আইটেম, একটা আইটেম, একটা আইটেম, এই প্রত্যেকটা হলো এক একটা করে লিস্ট আইটেম। তো এটা হলো এই লিস্টের তাহলে কি বলে অর্ডারেড লিস্ট, আর এই এই প্রত্যেকটা হলো এক একটা লিস্টের আইটেম, ঠিক আছে? যে এই স্টেমে সাধারণত প্রথম দুটো অক্ষর অথবা প্রথম অক্ষর শেষের অক্ষর নিয়েই কাজ করে, তাই না? তো আমরা প্রথমে অর্ডারেড লিস্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, আমি এখানে একটা ব্রেক দিয়ে দিলাম। তো কি লিস্ট নিয়ে কাজ করব? অর্ডারেড লিস্ট। তো সংক্ষেপে লেখা হলো ওয়েল, ওয়েল নামে একটা ট্যাগ শুরু এবং শেষ করে ফেলবো। তো নিশ্চয়ই লিস্টের ভিতর অন্য কিছু আছে, কি আছে? লিস্টের আইটেম আছে। এই যে অর্ডারেড লিস্টের জন্য লিখছি ওয়েল, এবং লিস্টের আইটেমের জন্য আইটেমের জন্য লিখছি এলো এল আই, লিস্ট প্রথম অক্ষর, আইটেমেরও প্রথম অক্ষর এল আই, ঠিক আছে? আর এর ভিতর বলে দিলাম বাংলাদেশ। মিসের লাইনে কি করে আনলাম, এটা কপি পেস্ট করছি, ডুপ্লিকেট করছি, কন্ট্রোল শিফট ডি, তারপরে দেখা যাচ্ছে যে সেভ করে নিলাম, কন্ট্রোল এস, ব্রাউজারে যে রিলোড দিলাম, কাজ হয়েছে? কোন পেজে করেছিলাম আমরা? এই পেজে। আচ্ছা, বুঝতে পারছি। দেখেন এখানে আমি একটু জুম করে নিলাম, এখানে অর্ডারের লিস্টগুলো দেখা যাচ্ছে, এক দুই তিন, ডিফল্টভাবে দেওয়া থাকে ওয়ান টু থ্রি, যদি আরও আইটেম এরকম থাকতো তাহলে সেইগুলো হতো ফোর ফাইভ সিক্স সেভেন, এইভাবে, ক্লিয়ার? আচ্ছা, এখন যদি টাইপ চেঞ্জ করতে চাই, এই যে না নিউমেরিক টাইপে আছে বা নাম্বার টাইপে আছে, এটা যদি চেঞ্জ করতে চাই, সোজা কথা, টাইপ চেঞ্জ করতে গেলে ওয়েলের ভিতর, মানে অর্ডারের লিস্টে কোন টাইপের হবে, তো অর্ডারের লিস্টের পরে একটা অ্যাট্রিবিউট অ্যাড হবে টাইপ, এটা প্রথম অক্ষর দিতে হবে, ঠিক আছে? আপনি যদি এরকম এ দেন, সেভ করেন, তাহলে এ বি সি ডি অনুযায়ী হবে প্রথম অক্ষর। আপনি যদি বড় এ দেন, মানে আপার কেসের এ দেন, আর এখানে যে যদি রিলোড দেন, দেখেন আপার কেসে এ বি সি ডি লিস্ট হয়েছে। আপনি যদি এখানে ওয়ান ব্যবহার করেন, তাহলে ওয়ান টু থ্রি ফোর অনুযায়ী হবে। আর রোমান সংখ্যার জন্য তাহলে কি হতে পারে, কি হবে? আই, রাইট, আই দিয়ে শুরু না, সুতরাং এই যে আই, দেখছেন? আবার যদি
বড় আই ইউজ করি তাহলে রোমান সংখ্যা এনে যাই হবে। এখন কেউ যদি রোমান সংখ্যা না জানে এইভাবে কপি পেস্ট করে ফেলতে পারেন, সেভ করে দেখতে পারেন আসলে কি হচ্ছে। দেখছেন ক্লিয়ার? বুঝতে পারছি। তাহলে এটা তো গেল অর্ডারের লিস্ট, এখন আনঅর্ডারের লিস্ট কি করে হবে? তো আমি এখানে একটা এইচআর ডাক দিয়ে দিলাম, আনঅর্ডারের লিস্ট, আনঅর্ডারের লিস্ট, তাহলে কি হবে? ইভেন। আর এবার তো লিস্টের আইটেম হবে, আমি এই কটা আইটেমই দিয়ে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তো আনঅর্ডারের লিস্টের আর এইটা ক্ষেত্রে বললাম যে কি এটা আইটেম। সেভ করলাম, ব্রাউজারে গেলাম, রিলোড দিলাম। এই দেখেন এই যে স্টাইলে দেখাচ্ছে, এটাতে বলে ডিস্ক, ডিস্ক চ্যানেল, ওই যে সিডি ডিভিডিতে যেটা ইউজ হতো গোল, অবশ্য ভিতরে একটা সিদ্ধ থাকতো কিন্তু এখানে নাই, ছোটোর কারণে ধরেন যে এটা নাই, এটাতে বলে ডিস্ক স্টাইল। তো আমরা যদি টাইপ চেঞ্জ করতে চাই তাহলে কি করব, টাইপ বলে দেব, সাপোজ কি বলে দিলাম, সার্কেল। সার্কেল যখন বলতেছি তখন এখানে খেয়াল করেন, এখানে পুরো আছে, আর সার্কেলে কি থাকে, চারিপাশে থাকে তাই না, বৃত্ত। সাধারণত কি থাকবে, এক্স ওয়াই রেডিয়াস না, এই তো বৃত্ত, এক্স ওয়াই আর আর থাকে। আচ্ছা যদি আমরা স্কোয়ার করতাম, ঠিক আছে, আচ্ছা স্কোয়ার বানান ভুল গেল, এ আর ই হবে, ঠিক আছে আই আর ই হয়ে গেছিল, এ আর ই হবে। তো স্কোয়ার দিয়ে দিলাম, তো স্কোয়ার দিয়ে দিলে স্কোয়ার হয়েছে। আচ্ছা এরকম বেশ কয়েকটা টাইপ থাকতে পারে, যদি বা আমরা সিএসএস এ যাই আমরা চাইলে কোনো ইমেজও বসাই দিতে পারি, ঠিক আছে। এই কেবলমাত্র আমরা কি করতেছি, স্ট্রাকচার শিখতেছি, এইগুলো নিয়েই ফিউচারে কাজ করব কিন্তু আরো সুন্দর করে। এখন আনঅর্ডারড লিস্টের গুরুত্ব অনেক, কারণ সাধারণত আমরা চারিপাশে ওয়েবসাইটগুলো দেখি না, তার মেনু থাকে না, মেনু আবার কি, মেনু মানে হলো এই যে অংশ, এটাই বলে মেনু। খাবার খেতে গেলে যে এই যে এরকম দেখেন, এটাই সাধারণত মেনু। এই যে যে মেনুটা দেখছেন আপনারা, দেখবেন যে এই মেনুটা অনেকে কপি করে রাখছে, এই মেনুটা কপি করে চালাই দিচ্ছে, কত রেস্টুরেন্ট আছে, যেমন ম্যারিওট, ম্যারিওটের মধ্যে রেস্টুরেন্ট, এই এরকম একটা মেনু কপি করে চালাই দেয়। আচ্ছা এই যে যেটা দেখছেন এটা হলো মেনু, মানে আইটেম দিয়ে যেগুলো থাকে, ঠিক আছে। এই মেনুগুলো বানাতে আনঅর্ডারড লিস্ট লাগে, কি লাগে, আনঅর্ডারড লিস্ট লাগে, ঠিক আছে। তো এরকম মেনু বানাতে বা এই যে এই টাইপের যদি বানাতে চাই তাও আমার আনঅর্ডারড লিস্ট দিয়ে করা হয়, এই জন্য আনঅর্ডারড লিস্টটা অনেক ইউজ হয়, ঠিক আছে। আর যদি নাম্বার অনুযায়ী কোনো কিছু মানে অর্ডার অনুযায়ী যদি সাজাতে চাই তাহলে সেটা আনঅর্ডারে, সেটাই হবে অর্ডারড লিস্ট,